শখ করে বানাইছি, আর দুইটা সাইকেল দিয়ে একটা সাইকেল বানাইছি। তো জাস্ট এমনি ফ্যাশন। কতদিন লাগছে বানাইতে? বানাইতে বেশি দিন লাগছে না, 4 থেকে 5 দিন লাগছে। মানে মাথার মধ্যে হঠাৎ করে দুটো সাইকেল, হঠাৎ করে এরকম একটা ব্র্যান্ড আইছে। আগে কি কোথাও দেখছেন? না, আগে দেখছি না, আমি নিজে নিজে, আমার বাবা সাইকেল মেকার, নিজে প্ল্যানিং এ বানাইছেন। হ্যাঁ। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি সুভাষনগর, বিলোনিয়া সুভাষনগর। এখন কোন জায়গায় আপনার? আমি এখন পেট্রোল নেওয়ার লেগে আইছি, একটা বাইক চলেন না গিয়ে লেগে সাইকেল লেগে বাইক। মানে কিরে নিয়ে আইছেন পেট্রোল? হ্যাঁ। কতদিন হয়েছে আপনি এটা বানাই? আমাকে দুটো বাড়ি স্যার বানাইছি যে আপনার 16-17 দিন হয়েছে। এর আগে কি রাস্তায় বাইরে ছিল? না, এই নতুন বাড়ি ছিল। আজকে বাড়ি? আজকে আজকে না, 2 দিন আগে বাড়ি ছিল। কেমন খেলা পাচ্ছেন মানুষের? হ্যাঁ, অনেক মানুষ দেখতে আই, ফটো তুলে ভিডিও করে, খুব সবাই বলে ভালো, সুন্দর হয়েছে বানাইছে। যে বাইকের হইতো না, নেক্সট আরেকটা সাইকেল বানাবো, মারুতির স্টিয়ারিং দিয়া আরেকটা স্টিয়ারিং দিয়া সাইকেল বানাবো। এটা 4 চাকালা মারুতির মতো হইব, কিন্তু হ্যান্ডেল সাইকেলের মতো হইব। কয়টা সাইকেলকে ব্যবহার করে বানাবেন আপনি? এটা আপনার দুটো সাইকেল। এটার মধ্যে দুটো সাইকেল, কিন্তু চাকা 4টা হবে। কী কী লাগছে এটা বানাবেন? এর মধ্যে সাইকেলের যাবতীয় জিনিস, যা যা লাগে সাইকেলের সব কিছু আছে। যা যা লাগে তাই তাই ভালোই লাগছে না এটা বানাইছে? হ্যাঁ, এটা ভালো, খুব মানুষেরও খুব ভালো কয়, বানাইছি নিজে এক্সপিরিয়েন্সের আনন্দ হিসেবে বানাইছি। আপনার মতো বেকার যুবক যারা রয়েছে বাড়িতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে মানুষের চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, তো বুদ্ধি থাকলে সব কিছু করা যায়, অনেক অনেক ডিজাইনের অনেক কিছু উন্নত মানের জিনিস তৈরি করতে পারে, এই আর কি। চেষ্টাই সৌন্দর্য, আমরা তো অবাক হইতেছি, দেখি আর আজকেই দেখতেছি এটা। আমাদের কাছাকাছি, আমরা বারচন্দ্র গাঁও সভা, তার নিজের সুগান্ত নগর গাঁও। না না, কোনো দেখিনি, এই প্রথম। কি বলবেন রাজ্যের যুব সমাজ যারা এখনো বাড়িতে বসে রয়েছে? না, এটাই ভালো কাজ করছে এবং উন্নতির দিকে ভালো কাজ করতেছে, এবং এর থেকে আরো শিকারের ব্যবস্থা আছে, এও উন্নতি করার দেখা। একটা যাতে নিজের অভিজ্ঞতার কারণে একটা জিনিস তৈরি করছে, অটোমেটিক আরও উন্নতি হবে, আরও কাজ আছে করার উদ্দেশ্য আছে। হ্যাঁ, ইচ্ছা থাকলে সবই হয়।